ওয়েলকাম টু অ্যামেজিং দীপশা। আজ আমি একটু সিরিয়াস, বাট যেটা হয়েছে সেটা বলে দিই। এইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইখানে যে লোকটি দাঁড়িয়ে আছে, আসলে ইনি একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি, আর এনাকে ডাকা হয়েছে পাইপ খোলার জন্য। তার কারণ এই বাড়িটার ওপরতলা থেকে, দোতলার ওপর থেকে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা পাইপের মধ্যে দিয়ে, কোনো একটা পাইপের মধ্যে এসে গড়িয়ে ঢুকে আছে। আর বাচ্চাটা ম্যাও ম্যাও করে রীতিমতন চিৎকার করছে। ও তো চারিদিকে অন্ধকার দেখছে, হয়তো কোন পাইপের মধ্যে ঢুকে আছে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে এই যে দাদা দেখতে পাচ্ছেন, ইনি পাইপ থেকে বিড়ালটিকে বার করতে পারেননি, কিন্তু রাখে হরি তো মারেকে। তো এরপরে আমাদের এখানকারই একজন ভাই, সে রীতিমতন সহানুভূতিশীল হয়ে এগিয়ে এসেছিল, কারণ এখানে সবাই বুঝতে পেরে গেছিলো যে এখানে একটা বিড়ালের বাচ্চা আটকে আছে। তো এই ভাইটি এসে এখানে আমাদের পাইপটাকে খোলার চেষ্টা করে, প্রথমে পাঁচিলের ওপরে উঠে সাউন্ডটাকে ভালো করে শোনার চেষ্টা করে যে কোথা থেকে ডাকছে। তো এখান থেকে মনে হয়েছে যে এই এক্স্যাক্ট এই পাইপটা থেকেই ডাকছে। তো দেখা যাক যে এরপরে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন বাচ্চাটাকে পাওয়া গেল কি না। আমাদের এখান থেকে অ্যানিমাল রেস্কিউ টিমেও যোগাযোগ করা হয়েছিল, বাট কোনো কারণবশত তাদেরকে ডাকা হয়নি। তো সবাই তো এগিয়ে আসতে পারে না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় বন্ধুরা। তো এই ভাই কিন্তু আজকে এগিয়ে এসে দেখিয়ে দিয়েছে সকলের চোখে যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো একটা পশুপ্রেমীদের মধ্যে যে কষ্টটা হয়, হয়তো এই ভাইয়ের কাছেও সেই কষ্টটার মূল্য আছে, মানে পশুদের জন্য সেই মূল্যটা আছে। তো সেই কারণে এই ভাইটি কিন্তু খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওখান থেকে যে রিংটা রয়েছে লাগানো, সেটা সহজে কাটা যাচ্ছে না, কিন্তু তবু সে চেষ্টার ফলে পাইপটিকে কাটতে সাকসেস হয়েছে। তো সকলের উত্তেজনা তো বুঝতেই পারছো, একদম ছোট্ট সদ্যজাত একটা বাচ্চা, সবাই বার করে যে কি আনন্দ পেয়েছে এটা তারাই জানে। ব্যাস এবারে মা পেয়ে গেছে তার ছানাটিকে, আর ছানাটিও তার মাকে ফিরে পেয়েছে। খুব আনন্দে তারা এখন আপ্লুত। মায়ের যে কি খুশি আর বাচ্চাটিরও যে কি খুশি, সেটা ওরা দুজনেই বলতে পারবে। আর আমাদের এখানে আমরা যারা সকলে মা এবং আমাদের যারা বাচ্চারা আছে, তারাও আমরা ফিল করতে পারি মায়ের ভালোবাসা কেমন আর বাচ্চাদের ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে শেয়ার করবেন। সকলে যাতে এই ভিডিওটি দেখে আরও বেশি মানবিক এবং সহানুভূতিশীল হয়ে ওঠে, সেই কামনাই রইল। নমস্কার।